যে মেশিনটি দেখছেন এই মেশিনটি কিন্তু নতুন তৈরি করা হয়েছে কতদিন তৈরি করছেন এটা আপনি জি এইটা ওই আজ 3 দিন হচ্ছে এখানে কমপ্লিট করে রেখেছি দেখেন ভাই আমার এই মেশিনে কোনো শব্দই নেই চলছে মেশিনটা একবারে পানির মতো কোনো বিন্দু পরিমাণ মেশিনে শব্দ নাই ইনশাআল্লাহ এবং কোনো ভাইব্রেশনও নাই আরো দেখেন তলে আমি ঢালাই দেইনি যদি যখন যাদের বাড়ি বসাইতে হবে ডেকিরা তখন ঢালাই দিবে তখন এতে কোনো শব্দই হবে না ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর পানির মতো চলছে ডেকিটা এই যে একটা ঢেকিতে কত মন চাউল প্রতিদিন ভানানো যাবে প্রতিদিন ইনশাআল্লাহ কোন মানুষ যদি 8 ঘন্টা চালায় তার 4-5 মন ধান ইনশাআল্লাহ আনাশেই আপনার ভাঙতি পারবে চাল বানাতে পারবে সেক্ষেত্রে আপনারা যে ধান তো ভাঙাচ্ছেন জি সেক্ষেত্রে কত টাকা করে নেন এক এক এইটা আমি তো নিজেরটা ভাঙি যদি কোনো মানুষ আমার থেকে আমার এখানে হোটেল ম্যাকপার থেকে একদম 2 মন ধান নিয়ে আসছিল তা আমি 400 টাকা করে মন নিছিলাম প্রতি আর চালের গুঁড়ো নেই 25 টাকা করে কেজি চালের গুঁড়ো যে শীতকালে গড়ে কোনো মানুষ যদি এই ঢেকি নেয় তার 4 মাসে টাকা উঠে যাবে ইনশাআল্লাহ 4 মাসে টাকা উঠে যাবে ওই 4 মাসে চালের গুঁড়ো কুটিয়ে দিলে টাকা উঠে যাবে তার শুধু কি কি করেন শুধু তো চালের গুঁড়ো না আরো তো অনেক কিছু করেন এতে ওই যে সিড়ে হবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব হবে ইনশাআল্লাহ এতে আমার করে দেখানো আছে এই মেশিনটার সম্পর্কে আপনি যদি আরেকটু ধারণা দিতেন আমাদের ওই যে ওই ওইটা তো বাবলা কাটা রয়েছে জি জি বাবলা আর এই এইগুলো মোটর মানে এর স্থায়িত্ব কেমন এর স্থায়িত্ব ইনশাআল্লাহ এই যে যা বানাইছি 20-30 বছরও কিছু হবে না এখন ভাই ইলেকট্রিক জিনিস সবাই ব্যবহার করে কিন্তু হয়তোবা মোটরের ক্যাপাসিটার একটু খাতি পারে একটু বেয়ারিং চলতে পারে এই তাছাড়া ইনশাআল্লাহ তেমন সমস্যা হবে না ইনশাআল্লাহ আর এতে চলবে আছে এক মোটরে 1 হর্সপাওয়ার মোটর 1 কিলো সেই জায়গায় আমি 2 কিলো দিছি 1 কিলোর আত দেখে দিছি যাতে জিনিসটা সমস্যা না হয় মানুষ বিভ্রান্তিতে না পড়ে আর দেখেন আপনারা এটা কোনো কাফাকাফি করছে না এ তো ফ্লোরে পর রেখে দিয়া এ তো ঢালাই দিতে হবে নিচেই তাহলে এই মেশিনটা কিছুই হবে না ইনশাআল্লাহ এভাবে থাকবে পড়ে এই যে মোটরটি রয়েছে এই মোটর থেকে আপনার এমনি কি পরিমাণে খরচ হয়েছে প্রতিদিন প্রতিদিন এর পিছনে তো কোনো খরচই দেখি না কারেন্ট বিল 8 ঘন্টা চালালি 5-40 টাকার কারেন্ট পড়বে প্রতিদিন মাত্র 40 টাকার কারেন্ট পড়বে তাতে করে আপনি 4-5 মন যে ধান হোক চালের গুঁড়ো হোক ভাঙতে পারবেন এতে এই যে মেশিনটা কেউ নিতে চাইলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নম্বরে ফোন দেবে যেমন 01929603230 আমার বাড়ি যশোরের মাহবুব ভাই আমি মনিহার সিনেমা হল থেকে 3 কিলোমিটার ভিতরে আমার গ্রামের নাম চাঁদপাড়া এই মেশিনটা তৈরি করতে আপনার যদি কেউ অর্ডার দেয় কতদিনের মধ্যে আপনি এটা যদি কেউ অর্ডার করে তা আমি ইনশাআল্লাহ 10 দিনের ভিতরে দিতে পারবো একটা আর দুটো মেশিন নিলে দুটো নিলে আমি সময় নেব 1 মাস তার আগে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ আর এই যে মেশিনটা আপনি তৈরি করছেন জি মেশিনটা আপনি কিভাবে দেবেন মানে এটা তো অনেক ওজন মানে এটা কোনো বিষয় না আমি এটা ধরেন একজন অর্ডার করলো সাপোজ ঢাকা থেকে বা রাজশাহী থেকে বা রংপুরের থেকে তার ঠিকানা আমার হোয়াটসঅ্যাপে দিবে অর্ডার করলে কিছু টাকা অ্যাডভান্স করবে করার পরে তার কাগজপত্র থাকবে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসই এই মালটা ওখানে ওনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেবো বাদ বাকি টাকা ওখানে দিয়ে ডেকিটা উঠাই নেবে কেউ যদি চাউল কিংবা গুঁড়া দিতে চায় সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে একই সিস্টেম কুরিয়ার করে দেবো তার গন্তব্যস্থানে সে ওখানে টাকা দিয়ে উঠাই নিয়ে নেবে ব্যাস আচ্ছা আপনি বলছিলেন যে এই মেশিনগুলো আপনি বিদেশেও পাঠাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেশের বাইরে আসামে অর্ডার আছে আসামে জি জি কয়টা অর্ডার আছে এটা ওনার অর্ডার দছে দুটা এটা অর্ডার কিভাবে পাঠাবেন ওখানে ওনার ওনার সাথে উনি আসছে ঢাকায় টুঙ্গির এই বিশ্ব ইস্তেমায় তো ওনার সাথে আমার কথা হয়েছে উনি এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে নিয়ে যাবে আর কি এক্সপোর্ট ইম্পোর্ট করে নিয়ে চলে যাবে ওনার এক্সপোর্টের যায় উনি যায় ওখান থেকে ওনার মাধ্যমে যার এক্সপোর্ট ইম্পোর্ট করে যে বাইরে তার মাধ্যম দিয়ে নিয়ে যাবে উনি তো দর্শক শুনছিলেন যে এই যে মেশিনগুলো রয়েছে এই মেশিন আসলে যে প্রযুক্তি সেই প্রযুক্তি নির্ভর মেশিনগুলো ইতিমধ্যে আমাদের একদম স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে তিনি বলছিলেন যে আরও সুযোগ সুবিধা পেলে তিনি আরও ভালো কিছু করতে পারবেন এবং আরও ভালো প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য মেশিন তৈরি করতে পারবেন এবং স্বল্প খরচে ভালো লাভবান হবে তো আজকে এখান থেকে পর্যন্ত অন্য কোনো খানে অন্য বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ